হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের রেসিপি হচ্ছে পাবদা মাছের সর্ষে পাতুরি। তাহলে তোমাদের সময় নষ্ট না করে আমি এই পাবদা মাছের পাতুরিটা কিরকম ভাবে বানালাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। পাবদা মাছের সর্ষে পাতুরির জন্য আমি এখানে প্রথমেই পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানোর পর মাছগুলোকে আমরা ভেজে নিচ্ছি। পাবদা মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এই তিনটে মাছ দিয়ে পাতুরি করব, সেই অনুযায়ী মশলাটা নিয়েছি। পাবদা মাছের পাতুরির জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, একটা ছোট গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি 5 কোয়া, সর্ষে নিয়েছি 1 টেবিল স্পুন, জিরে নিয়েছি 1 টিস্পুন। এখন এই মশলাগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। মশলাগুলো আমাদের পেস্ট হয়ে গেছে, এর মধ্যে আমরা নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন দিয়েছি 1 টিস্পুন আর হলুদ দিয়েছি 1/2 টিস্পুন। তেল গরম হওয়ার পর এর মধ্যে আমরা কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরাটা ভালো করে পুড়িয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে সর্ষেটা দিয়ে দেব। আমরা যে মশলাগুলো পেস্ট করেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে এসেছে, এখন এটাকে আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবারে আমরা এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমরা জল দিয়েছি 1 বাটি। এই ঝোলটা ফুটে গেলেই আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা আমাদের ফুটে এসছে, এবারে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছটা আমাদের ভালো মতন ফুটে গেছে, এইবারে আমরা একটা কম আঁচ করে থালা চাপা দিয়ে রেখে দেবো। ঝোলটা যখন ঠিক হয়ে যাবে তখন এটা আমরা নামাবো। চাপা দেওয়ার পর আমরা 10 মিনিট ফুটিয়ে নেব। পাবদা মাছের পাতুরি আমাদের রেডি হয়ে গেছে। যদি তোমার আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো খেতে কেমন লাগে। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে মেনি মেনি থ্যাঙ্কস। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এ পর্যন্তই, টাটা বাই বাই।